ঈদে হাত রাঙাতে আপনি যে মেহেদি ব্যবহার করছেন তা ভেষজ তো নাকি বিষাক্ত রাসায়নিকের সিনথেটিক মেহেদি? ক্ষতিকর রঙে রাসায়নিক মিশিয়ে তৈরি সিনথেটিক মেহেদি বাজারজাত করা হচ্ছে ভেষজ তো বলে। এই মেহেদি ব্যবহারে তাৎক্ষণিক ফোসকা সহ হাতের স্কিন পুড়ছে কারো কারো, দীর্ঘমেয়াদে মারাত্মক রোগেও আক্রান্ত হচ্ছেন ভোক্তারা। বিশেষজ্ঞরা বলছেন, প্রসাধনীর নকল ভেজালের ভয়াবহতা থেকে বাঁচতে ভোক্তাদের সচেতনতা সবার আগে জরুরি। ফখরুল ইসলামের রিপোর্টে আমরা বিস্তারিত জানব। পাঁচ মিনিটে রং ধারণ করে বাজারের এমন গোল্ড মেহেদি ব্যবহারে মারাত্মক ফোসকা দেখা দিয়েছে কারো কারো হাতে। এসব মেহেদিতে সয়লাব বাজার, এই টিউব মেহেদির আড়ালে কি জানতে রাজধানীর লালবাগে এই কারখানায় দেশ টিভি টিম, যেখানে রং টিটানিয়াম ডাইঅক্সাইড, গাম আর সাইট্রিক অ্যাসিড দিয়ে বানানো হচ্ছে রঙের বিষাক্ত মিশ্রণ, যাকে মেহেদি বলে প্যাকেট করা হচ্ছে। অথচ এখানে ভেষজ মেহেদির ছিটে ফোটাও নেই। মেহেদি পাউডার, তারপর জিনসেন গাম গাঢ় করার জন্য লাগে পানি আর ওই রেড কালার দিয়ে ওই সমন্বয়ে তৈরি হয় মেহেদি। আদাবরে আরেক কারখানাও চলছে মেহেদি তৈরির মহাজালিয়াতি, যেখানে রং, গাম, টিটানিয়াম ডাইঅক্সাইড সহ নানান বিষাক্ত কেমিক্যাল প্রক্রিয়াজাত করছে কর্মীরা। কেমিক্যালের এই বিষাক্ত মিশ্রণ দিয়ে বানানো হচ্ছে ভোক্তাদের প্রিয় তথাকথিত মেহেদি। এই মেহেদি ছড়িয়ে দেওয়া হয় রাজধানী সহ সারা দেশে। এসবই শখ করে হাতে দেন ফ্যাশন সচেতন তরুণীরা। মানহীন মেহেদি সহ বিভিন্ন প্রসাধনী ব্যবহারে চর্মরোগ সহ মারাত্মক রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ। যে মেহেদি ব্যবহার করে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেকে হাত পা জ্বলে পড়ে গেছে বা নানান কিছু প্রবলেম হয়েছে আর কি। মেইন কনস্টিটিউয়েন্ট যেটা কালারিং, এইটা আসলে নাই, কম, তারা অন্য মানে কেমিক্যালস ব্যবহার করছে। এই কালারেশন যেটা করে আর কি কেমিক্যালস, সেগুলো আসলে অ্যাজো কম্পাউন্ড বলি আমরা। আপনার মেহেদি দিলে ওই ওই জিনিসটা যেটা অ্যাজো কম্পাউন্ড ওগুলো অ্যাবজর্ব হয় আমাদের বডিতে, অ্যাবজর্ব হয় এবং একটা কেমিক্যালস ওদের যায় এবং সেই মাত্রাটা যখন বেশি হয়ে যায় তখনই আপনার নানান ধরনের প্রবলেম হতে পারে, আপনার কিডনি নষ্ট হয়ে যেতে পারে, আর আলটিমেটলি দ্যাট ক্যান্সার টার্নস টু ক্যান্সার। বছরের পর বছর ধরে নকল ভেজালের এই আগ্রাসন থেকে বাঁচাতে ভোক্তা ও কর্তৃপক্ষ সবাইকে সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।